আসসালামু আলাইকুম। এই গরমে কার কি অবস্থা? পিউর অবস্থা তো খুবই খারাপ, সাথে আমারও। আজকে পিউর খাবার রেডি করতে গিয়ে আমার জান বেরিয়ে যায়, কিন্তু কিছুই করার নেই, তার খাবার তো আমাকে রেডি করতেই হবে। কারণ হচ্ছে পিউকে আমি খুব বেশি ক্যাট ফুড খাওয়াই না, টাইম টু টাইম ওকে ক্যাট ফুড দেই, সারাক্ষণ দিতে চাই না। কারণ ক্যাট ফুড এত বেশি খাওয়ানো বিড়ালের জন্য খুব একটা ভালো নয়, এতে প্রচুর ফ্যাট থাকে। সেই জন্যে পিউ এখানে পড়ে আছে, কারণ এখানে একটু ঠান্ডা। এই যে পিউর খাবার নিয়ে এসেছে, এটা হয়তো বা খুব বেশি হলে 15 দিন যাবে, তারও কম যায়। আমি ওকে কলিজাটা সিদ্ধ করে ভাতের সাথে দিই, আর বাকি যা কিছু আছে তা একবারে ব্লেন্ড করে সাথে ক্যাট ফুড দিই, দিয়ে তারপরে হচ্ছে ওই ব্লেন্ড করে ওই লিকুইডটা একটু ভাতের সাথে মিশিয়ে দিই, বা খালি দিলেও খায়। খুব একটা পছন্দ করে খায় বললে না, মোটামুটি খায়, কিন্তু কলিজা দিয়ে ভাত মাখাটা খুব বেশি খায়।